국제 선생님 이거 하나 더 있지 않을까? 이거 뜨고 나 이거 하나 더 같아 응 오케이 먹어 দেখা হয়েছে যদিও আমি ফিজিক্যাল নোটিশ এখনো পাইনি মেল মারফত আমাকে জানানো হয়েছে এবং আমি প্রথম দিন যা বলেছিলাম আজ থেকে প্রায় যেহেতু 2020 সাল থেকেই তদন্ত চলছে এবং 2020 সালের নভেম্বর মাসে প্রকাশ্য জনসভা করে আমি যা বলেছিলাম আমি আজও একই কথা বলছি যে আমার বিরুদ্ধে যদি 10 পয়সার কোনো যোগসাযোগ কোনো এজেন্সি প্রমাণ করতে পারে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানোর দরকার নেই আপনি একটা ফাঁসির মঞ্চ করবেন আমি গিয়ে মৃত্যুবরণ করব আমি 1.5 বছর পর একই কথা আজকে বলছি কিন্তু দুঃখের বিষয় এটাই যে যাদের বিরুদ্ধে অভিযোগ যাদের বিরুদ্ধে ভুরি ভুরি প্রমাণ জনসমক্ষে রয়েছে টিভির পর্দায় কাগজ মুড়িয়ে যাদেরকে টাকা নিতে দেখা গেছে যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন লিখিতভাবে সিএমএমকে লিখেছে মুখ্যমন্ত্রীকে লিখেছে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছে যে আমি ফেরার হওয়ার আগের দিন পর্যন্ত এই ভদ্রলোক এসে আমার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে সেখানে কাদের নাম রয়েছে আপনারা জানেন তার সাথে একাধিক লোকের নামে তিনি অভিযোগ করেছেন আজকে তারা বিজেপির বড় নেতা কেউ আসামের মুখ্যমন্ত্রী কেউ এখানকার বিরোধী দলনেতা যাদের বিরুদ্ধে জনসমক্ষে প্রমাণ রয়েছে যাদের বিরুদ্ধে এভিডেন্স রয়েছে কাগজ মুড়ি দিয়ে নির্লজ্জভাবে যাদেরকে টাকা নিতে দেখা গেছে তাদেরকে সিবিআই ইডি ডাকে না তখন সিবিআইয়ের চোখে ইডির চোখে ছানি পড়ে যাচ্ছে এই কারণেই এই তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে আর এদের গায়ে জ্বালা বা গাত্রদাহ কেন এরা বাংলার কাছে হেরেছে গত বছর এদেরকে আমরা লেজে গোবরে পড়েছি বাংলার মানুষ এদের গোহারা হারিয়ে বহিরাগতদের তাড়িয়েছে বাংলাতে তাই আত্মসমর্পণ করেনি বলে গায়ে জ্বালা মেরুদণ্ড বিক্রি করেনি বলে গায়ে জ্বালা কিন্তু আমরা আত্মসমর্পণ করব না এই লড়াই যদ্দূর চলে চলুক আমরা শেষ দেখে ছাড়ব এবং আমি দিল্লি হাই